ঢাকার ধামরায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা আবেদনের ঘটনায় বিক্ষোভ মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। দুপুরে ধামরায় প্রেস ক্লাবের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও রাজন আহমেদ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। অবিলম্বে এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়, অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়ার কথা জানান সাংবাদিক নেতারা। গত 22 অক্টোবর ঢাকা জুডিশিয়াল আদালতে দুই সাংবাদিক সহ 90 জনের বিরুদ্ধে মামলা করা হয়।